আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য একটা জব সার্কুলার বিষয়ে আলোচনা করব এবং ভাইবা সম্পর্কে আলোচনা করব। যে জবটিতে আমি রিটেন পরীক্ষায় টিকেছিলাম এবং ভাইবাতে অংশগ্রহণ করেছিলাম, তো সেই জবের এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব। আমাদের যে জব সার্কুলারটা হচ্ছে সহকারী স্টেশন মাস্টার, জব সার্কুলার, এখানে পদের সংখ্যা হচ্ছে 235টি, গ্রেড 9700 টাকা থেকে 23490 টাকা, আবেদন শুরু 7/9/2021 এবং আবেদন শেষ 6/10/2021। তো এগুলো আপনারা দেখবেন এবং এই অনুযায়ী আবেদন শুরু করে দেবেন। এটা হচ্ছে রেলওয়ে স্টেশন মাস্টার, একটা বস টাইপের জব। স্টেশনে অনেক বসগিরি করা যায়, বিশেষ করে আর কি অনেকটা সম্মান পাওয়া যায় আর কি। তো এই জবটায় আমি অংশগ্রহণ করেছিলাম, বিশেষ করে আমার পোষ্যকোটা ছিল, আমার আব্বা রেলওয়েতে জব করেন, তো আমি অ্যাপ্লিকেশন করেছিলাম এবং সে তারই ধারাবাহিকতায় পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম। আমাদের পরীক্ষাটা হয়েছিল রাজশাহীতে। তো পরীক্ষাটার সিস্টেমটা এমন ছিল যে যেখানে আমাদের সিট পড়েছিলো একটা রুমের ভিতরে আর কি, রুমের উপরে আর কি লেখা, দরজার সামনে লেখা ছিল যে মনে করেন যে 100 থেকে 150 অথবা 100 থেকে 200 স্টুডেন্ট এই রুমে বসতে পারবে এবং রোল নম্বর দেওয়া ছিল। সেইভাবে আমরা আর কি আমাদের রুমটা খুঁজে নির্দিষ্ট রুমে আমরা বসে পড়লাম। তো ভিতরে কোনো সিট প্ল্যান ছিল না, তো আমরা যা যার মতন ইচ্ছা মতন শেষে বসলাম। অনেক সময় ছাড়া কিছু চেঞ্জ টেঞ্জ করে দিল। যাই হোক, যথারীতি পরীক্ষা শুরু হলো। পরীক্ষাটা সিস্টেমটা ছিল যে এটা হচ্ছে একটু এক কথায় লিখতে হবে, অনেকগুলো প্রশ্ন অ্যান্সার দেওয়া, উত্তর প্রশ্ন ছিল এবং এক কথায় পাশে অ্যান্সার লিখতে হবে, রিটেন টাইপের পরীক্ষা। তো পরীক্ষাটা যথারীতি অ্যান্সার শুরু করলাম এবং ইনশাল্লাহ অনেক ভালো পরীক্ষাই দিলাম এবং কনফিডেন্স হলো যে ইনশাল্লাহ টিকব। তো সেমভাবে আর কি পরীক্ষাটা নির্দিষ্ট সময়ে রেজাল্ট যখন হয় তখন আমরা পরীক্ষায় আমি এবং আমার অনেক ফ্রেন্ডই টিকে গেলাম। তারপরে এভাবেই আর কি ভাইবার ডেট হলো, ভাইবার ডেট হলে হলো এবং সেই ভাইবারটা ছিল চট্টগ্রাম। এটা চট্টগ্রাম ওদের বিভাগীয় যে কার্যালয় আছে, পূর্বাঞ্চলীয় আর কি বিভাগীয় কার্যালয়, সেটা সেখানে আমরা গিয়েছিলাম আমি এবং আমার একটা ফ্রেন্ড দুজন মিলে। যথারীতি ভাইবার দিন আমরা উপস্থিত হলাম। তো ভাইবা এভাবে চলছে এবং সেই দিন আমাদের কুষ্টিয়া অঞ্চলের থেকে যারা টিকছিল আর কি রিটেন পরীক্ষায় তাদেরই ভাইবা ছিল। তো ভাইবা অংশগ্রহণের জন্য ভিতরে সালাম দিয়ে ঢুকলাম, আমার কিছু কাগজপাতি ছিল, কাগজপত্রগুলো দেখতেছিল আর কি। তো এক স্যার বললো যে আপনার আব্বু হচ্ছে এখন কোন স্টেশনে জব করে। তো বলছে যে, আমি বললাম যে হালসা স্টেশনে। বলছে আপনি তো আমাদের কলিগের ছেলে। বললাম জি স্যার। তো তখন আমাকে আর একটা স্যার আমাকে প্রশ্ন করা শুরু করলো যে বলেন তো আমি কুষ্টিয়া থেকে বাসে করে ভাইবাড়িতে এসেছি, এর ট্রান্সলেশন কী হবে? তো আমি বললাম যে স্যার, আই হ্যাভ কাম টু অ্যাটেন ভাইবা ফ্রম কুষ্টিয়া বাই বাস। তো বললো ঠিক আছে, হয়েছে আর কি। তারপরে আমাকে দ্বিতীয় প্রশ্ন শুরু করলো, পরবর্তীতে আমাকে প্রশ্ন করলো যে তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম, এই গানের পরের লাইনটা কি? আমি বললাম যে স্যার এটা তো আমার জানা নাই। তখন বললো যে আচ্ছা ঠিক আছে, তো আপনি কি বলতে পারবেন যে এই গানটার গীতিকার সুরকার কে? তো এই বাদ বাকি তথ্যগুলো আমার কাছে জানা ছিল অনেক কিছুই। তো আমি বললাম স্যার এই গানের গীতিকার হচ্ছে আবু জাফর। তো বলছে এই গানটা গিয়েছিলেন কে? তো আমি বললাম স্যার এই গানটা হচ্ছে আমাদের কুষ্টিয়ার বিখ্যাত আর কি লালন সঙ্গীত শিল্পী হিসাবে পরিচিত ফরিদা পারভীন। তখন বলছে ঠিক আছে। তো বলছে ফরিদা পারভীনের সাথে এই আবু জাফরের কী সম্পর্ক ছিল? তো এটা এই তথ্যটা আমি জেনে গেছিলাম। তো এরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। তো দেখ, এই এটা শেষ হলো। এটা পরে আর কি আমাকে আরেকটা প্রশ্ন শুরু করলো যে
আপনি কি বলতে পারবেন প্রচ্ছন্ন বেকারত্ব কি? এই প্রশ্ন শুনে আমি তো অবাক। অনেক রকম বেকারত্ব পড়েছি, কিন্তু প্রচ্ছন্ন বেকারত্ব এটা আবার কি? তো বেকারত্ব আমার অনেকগুলো ডিফিনেশন পড়া ছিল, তো এর ভিতরে আমি ভাবলাম যে কোনটা হতে পারে। তো আমরা অনেক সময় ইংলিশ মিডিয়ামে অনেক টার্ম আমাদের মনে থাকে, কিন্তু বাংলায় অনেকটা অনেক সময় অনেক কিছুই মেলে না আর কি। যাই হোক, আমরা পড়েছিলাম ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট নামে একটা আর কি, তো তার বাংলাটা শিখেছিলাম যে শব্দবেশী বেকারত্ব, কিন্তু ইনি বলছে প্রচ্ছন্ন বেকারত্ব। তো আমি একটা ধারণা করলাম যে হয়তো এটাই হবে, তো যাই হোক মনে করলাম যে হয় হবে না হয় না হবে বলা শুরু করলাম। তো আমি বললাম যে স্যার, প্রচ্ছন্ন বেকারত্ব হচ্ছে একজন শ্রমিক যদি তার কাজের পরিপূর্ণ দক্ষতার ব্যবহার না করতে পারে তখন তাকে বলা হয় প্রচ্ছন্ন বেকারত্ব। তখন বলছে না আপনি বোঝাতে পারলেন না। আমি বুঝলাম না, আপনি বলেন, আপনি এক্সাম্পল দিয়ে আমাকে বোঝান তো বিষয়টা। তো তখন আমি বললাম যে স্যার, একটা কৃষি ক্ষেত্রে আর কি পাঁচজন শ্রমিক মিলে একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ উৎপাদন করতে পারে সেখানে যদি আমি সাতজন শ্রমিক লাগাই তো দেখা যাচ্ছে একই পরিমাণ উৎপাদন হচ্ছে, উৎপাদনের পরিমাণ চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমরা শ্রমিক সংখ্যা এখানে দুইজন বেশি লাগলো। তো এই দুইজনের দ্বারা কোনো আউটপুট কিন্তু আসলো না, তা সেজন্য এই দুইজনকে বলা হচ্ছে যে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, আপনার বাসায় শব্দবেশী সরি প্রচ্ছন্ন বেকারত্ব। তো বলছে ঠিক আছে আপনার হয়েছে আর কি। তো মোটামুটি আমার প্রতি স্যাটিসফাইড। তো বলছে যে আপনার ভাইবা ভালো আছে, তো আসেন আর কি। তো যাই হোক চলে আসলাম। পরবর্তীতে যখন রেজাল্ট হলো তখন দেখছি যে আমি টিকি নাই আর কি। তো মনে করলাম যে আসলে সব কিছুই ভালো ছিল, আমার আবার প্রশ্ন কোটা ছিল, তারপরও জব হলো না। তো রিয়েল ফ্যাক্টটা হচ্ছে যে আমরা যখন সেই সময় জব অ্যাটেন্ড করেছিলাম সেখানে একটা বিষয় ছিল যে সেই সময় জব ফেয়ার হওয়া কঠিন ছিল, বিশেষ করে রেল ডিপার্টমেন্টে, যার কারণে আসলে হলো না। কিন্তু পরবর্তীতে দেখলাম যে আমার পরিচিত অনেক ফেজি জব পেয়েছে, কিন্তু সবাই আর কি অনেক কিছু বিনিময় ছিল আর কি। তো যাই হোক, আপনারা এতে এ নিয়ে টেনশনের করা কিছু নাই যে এই ডিপার্টমেন্টে চাকরি হবে না, এরকম কিছু ভাবার দরকার নাই। আপনারা প্রস্তুতি নেন এবং জবের জন্য চেষ্টা করেন আর কি। কারণ কি, এখন অনেক আপডেট হয়েছে, কারণ এখন প্রত্যেকটা সেক্টরেই প্রায় ফেয়ার জব হচ্ছে। একটা এক্সাম্পল দেব, আমার ফ্রেন্ড কুষ্টিয়া সরকারি কলেজ থেকে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স করা, তো সেই দোস্তর রেলওয়েতে যখন চাকরি হলো আমি তো শুনে অবাক যে দোস্ত বলছে যে আমি স্টোর কিপার, সম্ভবত স্টোর কিপার নামে একটা পদ আছে, স্টোর কিপার পদে আমি হচ্ছে চাকরি পেয়েছি। তো এখন যশোরে পোস্টিং আমার সেই বন্ধুটার। তো আমি বললাম যে দোস্ত এটা কি সম্ভব, সেই সময়ের কথাই আর কি, তার কিছু পরে আর কি, এটা কি সম্ভব তোমার যে ফ্যামিলির অবস্থা, তোমার তো বিনিময় করা সম্ভব না। যে তখন বলছে দোস্ত কি বলবো, এই জবটা সত্যি আল্লাহ তাআলা আমাকে নিজে হাতে দিয়েছে, না হলে কখনোই সম্ভব ছিল না এই জবটা ফেয়ার পাওয়া। অর্থাৎ সেই সময় যে ভায়া বোর্ডের যারা ছিল এক প্রধান, সে আসলে বিষয়টা হ্যান্ডেল করেছিল সব কিছু এবং কোনো সুযোগ দিয়েছিল না। তো চিন্তা করেন তার লাভ কতটা ফেভার করেছে। আপনারাও এভাবে চেষ্টা করবেন এবং এই এই টাইপের জব রিলেটেড যে কোনো প্রশ্ন আমার সাথে শেয়ার করতে পারেন, কমেন্টে সব কিছু জানাবেন, আপনাদের সব কিছু আমি বোঝানোর চেষ্টা করব, কারণ আমি জব অনেক পরীক্ষা দিয়েছি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা রইল।